বিশ্ববিদ্যালয়ে অনন্য নিয়োগ পরীক্ষার জন্য বাংলা ব্যাকরণ ডাইজেস্ট। পুরুষক স্ত্রীবাচক শব্দ। প্রথমে লিঙ্গের প্রকারভেদ। পুংলিঙ্গ, যে শব্দ দ্বারা পুরুষ জাতি বোঝায়, যেমন বাবা, ভাই, চাচা ইত্যাদি। স্ত্রীলিঙ্গ, যে শব্দ দ্বারা স্ত্রী জাতি বোঝায়, যেমন মা, বোন, খালা ইত্যাদি। উভয়লিঙ্গ, যে শব্দ দ্বারা পুরুষ ও স্ত্রী উভয় বোঝায়, যেমন শিশু, কবি, পাখি ইত্যাদি। ক্লীবলিঙ্গ, যে শব্দ দ্বারা পুরুষ ও স্ত্রী কিছুই বোঝায় না, যেমন কাগজ, ফুল ইত্যাদি। নিত্য পুরুষবাচক শব্দ। কতগুলো শব্দ কেবল পুরুষ বোঝায়, যেমন কবিরাজ, ঢাকি, কৃতদার, অকৃতদার, যোদ্ধা, রাষ্ট্রপতি, কেরানি ইত্যাদি হচ্ছে নিত্য পুরুষবাচক শব্দ। নিত্য স্ত্রীবাচক শব্দ। কতগুলো শব্দ কেবল স্ত্রীবাচক বোঝায়, যেমন সতীন, সপত্নী, সৎমা, বিধবা, সধবা, কুলোটা ইত্যাদি। কোনটি নিত্য স্ত্রীবাচক বাংলা শব্দ? সতীন। ছেলের স্ত্রীবাচক শব্দ হচ্ছে মেয়ে। লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? কবিরাজ। কোনটি উভয়লিঙ্গ? সন্তান। লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? কবিরাজ, কেরানি। নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য শ্রদ্ধা সপদাস। বিধবা শব্দের বিপরীত লিঙ্গ হচ্ছে বিপত্নী। নিচের কোনটি নিত্য পুংলিঙ্গবাচক শব্দ? ভাসুর। ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক শব্দ কোনটি? মালিকা। নিচের কোনটি প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ? জেলেনি। কোনটি উভয়লিঙ্গ? শিশু। শাহজাদা এর স্ত্রীলিঙ্গ হচ্ছে শাহজাদি। বরের স্ত্রীলিঙ্গ হলো কনে। বিদ্বানের স্ত্রীলিঙ্গ হচ্ছে বিদুষী। জরত এর স্ত্রীলিঙ্গ হচ্ছে জরতি। শিশু কোন লিঙ্গ? এটি উভয়লিঙ্গ। শুদ্ধ লিঙ্গান্তর হচ্ছে অবল, অবলা, ধাতা, ধাত্রী, অভাবী, অভাব। নিচের কোনটি স্ত্রীবাচক বা স্ত্রীলিঙ্গবাচক শব্দ নয়? শ্বশ্র, প্রকৃতি, একাদশী। নিচের কোনটি স্ত্রীবাচক শব্দ নয়? গরু।